আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের কাছে প্রশ্ন রয়েছে, ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ম্যানগ্রোভ প্ল্যান্ট ইজ হোয়াট। ঠিক আছে, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ম্যানগ্রোভ প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক ফিচার হবে। সবার আগে আমরা জেনে নেব যে ম্যানগ্রোভ প্ল্যান্ট বলতে আমরা কি বুঝি। বেসিক্যালি হচ্ছে এই যে ম্যানগ্রোভ প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু মার্শি এরিয়াতে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কি লিখবো, ফাউন্ড ইন মার্শি এরিয়া। মার্শি এরিয়াতে কি হয়ে থাকে, না সেই এরিয়াতে যে সয়েলটা থাকে, ঠিক আছে, সয়েলের মধ্যে কি থাকে, যে হাই স্যালাইনিটি দেখতে পাওয়া যায়, মানে নুনের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। সমুদ্রের ধারের গাছগুলো বেসিক্যালি ম্যানগ্রোভ ট্রি হয়ে থাকে, সি শোরে যে সমস্ত গাছগুলো থাকে, ঠিক আছে। এই যে ম্যানগ্রোভ যে প্ল্যান্ট গুলো এইগুলো কিন্তু ভিভিপেরি হয়ে থাকে। কি হয়ে থাকে, না ভিভিপেরি, ঠিক আছে, ভিভিপেরি হয়ে থাকে। তার মানে কি হয়ে থাকে, ভিভিপেরি মানে বলতে আমরা কি বুঝি, না এদের যে সিডের জার্মিনেশন, ঠিক আছে, বা যেটাকে আমরা কি বলবো, অঙ্কুরোদ্গম, সিড জার্মিনেশন এদের কখন হয়ে থাকে, যখন ফ্রুটটা কিন্তু প্লান্টের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে, হোয়াইল ফ্রুট ইজ অ্যাটাচড টু দ্য প্লান্ট, ঠিক আছে, তখনই এদের কি হয়ে থাকে, না সিডের জার্মিনেশন হয়ে থাকে। এবং সিডলিংটা কি হয়ে থাকে, না সাফিসিয়েন্টলি গ্রো করে, ঠিক আছে, সিডলিংটা কি করে, না সাফিসিয়েন্ট সাফিসিয়েন্টলি কি করবে, না সাফিসিয়েন্টলি এটা গ্রো করবে, ঠিক আছে, এবং তবেই গ্রো করার, এটা গ্রো কখন করবে, না ওইটা গাছ থেকে পড়ে যাওয়ার আগে, ঠিক আছে, বা স্যালাইন মার্শে পড়ে যাওয়ার আগে কিন্তু গ্রো করবে। তাহলে আমরা কি লিখব, বিফোর ফলিং ইনটু দ্য স্যালাইন মার্শ, ঠিক আছে, স্যালাইন মার্শে ফল করবার আগে কিন্তু সিডলিংটা যথেষ্ট গ্রো করে যায়, ঠিক আছে। এবং এর শুধুমাত্র এই সিডলিং এর, ঠিক আছে, সিডলিং যেটা রয়েছে এর শুধুমাত্র কি, না যে র্যাডিক্যাল পার্ট, ঠিক আছে, যে র্যাডিক্যাল পার্টটা রয়েছে এই পার্টটাই কিন্তু শুধুমাত্র কি হবে, না মাডের মধ্যে পাস করবে, ঠিক আছে, মাদের মধ্যে কি করবে, না পাস করবে শুধুমাত্র র্যাডিক্যাল পার্টটা, ঠিক আছে। এবং বাকি যে প্লামিউল যে পার্টটা রয়েছে, ঠিক আছে, যে প্লামিউল যে পার্টটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু কোথায় থাকবে, না ওয়াটার সারফেসে থাকবে, ঠিক আছে, ওয়াটার সারফেসে থাকবে। এই ধরনের গাছের যদি আমরা এক্সাম্পল নিই তাহলে আমরা বলতে পারি কি কি, না রাইজোফোরা, ঠিক আছে, রাইজোফোরা, ঠিক আছে, এছাড়া কি রয়েছে, না সেরিওপস, ঠিক আছে, সেরিওপস। এরপর আমরা দেখে নেব অপশনে কি কি রয়েছে, ঠিক আছে, অপশনে প্রথমেই রয়েছে ভিভিপেরি। ভিভিপেরি আমরা এখনই জানলাম যে ম্যানগ্রোভস প্ল্যান্টের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কিনা ভিভিপেরি, তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে রয়েছে কি, তারপরে আমাদের রয়েছে অ্যাপোস্পোরি, ঠিক আছে, অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি বলতে আমরা কি বুঝি, না এটা হচ্ছে বেসিক্যালি যেসব গাছে কি হয়ে থাকে, না যে স্পোরোফাইট রয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে স্পোর, ঠিক আছে, স্পোরোফাইট থেকে কি হয়, উইদাউট মিউটেশন কি উৎপন্ন হবে, না গ্যামেটোফাইট, ঠিক আছে, গ্যামেটোফাইট পাবো আমরা। এবং এটা কিভাবে হয়ে থাকবে, না উইদাউট মিওসিস, ঠিক আছে, কোনো কোষ বিভাজন ছাড়াই কিন্তু কি হয়, না স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট ফর্ম হয়, ঠিক আছে। এই ধর এই যে ফেনোমেনাটাকে অ্যাপোস্পোরি বলে থাকি, এটা কিন্তু ম্যানগ্রোভ টি এর ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে না, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে না, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপর রয়েছে হচ্ছে হেটেরোস্পোরি, ঠিক আছে। হেটেরোস্পোরি বলতে আমরা কি বুঝি, না যখন ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর ফর্ম করে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, না ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর ফর্মেশন, ঠিক আছে, যেমন কি হতে পারে, না ডিফারেন্ট কাইন্ড স্পোর, মাইক্রোস্পোর হতে পারে, মেগাস্পোর হতে পারে, ঠিক আছে, ফর্মেশন, ঠিক আছে। এবং এটা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা পেট্রিটোফাইটস এবং সিডেড প্ল্যান্টস এর মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা কাদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, পেট্রিডোফাইটস, পেট্রিডোফাইটস এবং সিডেড প্ল্যান্ট, ঠিক আছে, সিডেড প্ল্যান্টদের মধ্যে আমরা দেখতে
পাচ্ছি, তাহলে এটাও কিন্তু ম্যানগ্রোভ ট্রি এর কোনো চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে না, তাহলে এটাও আমাদের সঠিক উত্তর হবে না। ঠিক আছে, এরপর রয়েছে কিনা পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি বলতে আমরা কি বুঝি? যখন ফ্রুট ফর্ম হয় ফার্টিলাইজেশন ছাড়াই। ঠিক আছে, তাহলে আমরা পার্থেনোকার্পি বলতে কি বুঝি? না, পার্থেনোকার্পি হচ্ছে বেসিক্যালি ফরমেশন অফ কি না ফ্রুট। ঠিক আছে, ফ্রুট ফরমেশন হচ্ছে কিভাবে? না উইদাউট উইদাউট ফার্টিলাইজেশন। ঠিক আছে, কোন রকমের নিষেক ছাড়াই যখন ফ্রুট ফরমেশন হচ্ছে তখন সেটাকে আমরা পার্থেনোকার্পি বলে থাকি, কিন্তু এটাও ম্যানগ্রোভ ট্রি এর কোনো চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে না, তাহলে এটাও আমাদের সঠিক উত্তর হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক আনসারটা কি হয়ে যাবে? না অপশন ওয়ান ভিভিপেরি। ঠিক আছে, এটাই ছিল আমাদের উত্তর। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।